আবু হুরাইরা রাজি আল্লাহ সূত্রে বর্ণিত রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন জুরাইস ছিলেন একজন ইবাদত প্রাণ ব্যক্তি তিনি একটি ইবাদতখানা তৈরি করে সেখানে অবস্থান করতেন একদিন তার কাছে তার মা এলেন তিনি তখন নামাজে নিমগ্ন ছিলেন মা ডাকলেন হে জুরাইস তখন তিনি মনে মনে বললেন হে আমার প্রতিপালক একদিকে আমার মা আর অন্যদিকে আমার নামাজ এই বলে তিনি নামাজেই নিমগ্ন রইলেন ডাকে সারা না পেয়ে মা ফিরে গেলেন পরের দিন তিনি আবার এলেন জুরাইজ সেদিনও নামাজ আদায় করছিলেন মা ডাকলেন হে জুরাইজ আজও তিনি মনে মনে বললেন হে আমার প্রতিপালক একদিকে আমার মা আমাকে ডাকছেন আর অন্যদিকে আমার নামাজ এরপর তিনি নামাজেই মশগুল রইলেন মা ফিরে গেলেন পরের দিন আবার এলেন সেদিনও তিনি নামাজে নিমগ্ন ছিলেন এবারও মা ডাকলেন হে জুরাইস তিনি মনে মনে বললেন হে আমার প্রতিপালক একদিকে আমার মা আমাকে ডাকছেন অন্যদিকে আমার নামাজ এরপর তিনি নামাজেই নিমগ্ন রইলেন বিরক্ত হয়ে এবার মা বদ করলেন বললেন হে আল্লাহ দুশ্চরিত্রা নারীর সম্মুখীন করার আগ পর্যন্ত তুমি তার মৃত্যু দিও না এরপর বনি ইসরায়েলের মধ্যে জুরাইজ ও তার ইবাদত সম্পর্কে আলোচনা হতে লাগল সেখানে বনি ইসরায়েলের মধ্যে এক দুশ্চরিত্রা নারী ছিল যার সৌন্দর্যের উপমা দেওয়া হতো সে বলল যদি তোমরা চাও তাহলে আমি তোমাদের সামনে তাকে ফিতনায় ফেলতে পারি এরপর সে জুরাইজের সামনে নিজেকে মেলে ধরল কিন্তু জুরাইজ তার প্রতি ভ্রক্ষেপও করলেন না অবশেষে সে এক মেষ রাখালের কাছে গেল লোকটি জুরাইজের ইবাদতখানার পাশ দিয়ে যাওয়া আসা করত। দুশ্চরিত্রা নারী তাকে নিজের দিকে প্রলুব্ধ করলো ফলে সে তার প্রতি অনুরক্ত হয়ে অপকর্মে জড়িয়ে পড়লো এতে নারীটি গর্ভবতী হয়ে গেল যখন সে সন্তান প্রসব করল তখন বলে দিল যে এ সন্তান জুরাইজের লোকেরা এ কথা শুনে জুরাইজের কাছে এসে জড়ো হলো এবং তাকে ইবাদতখানা থেকে বেরিয়ে আসতে বাধ্য করলো তারা তার ইবাদতখানা ভেঙে তাকে বেদম প্রহার করতে আরম্ভ করল তিনি জানতে চাইলেন হয়েছেটা কি তোমরা আমাকে এভাবে মারছ কেন তারা বলল তুমি তো এই দুশ্চরিত্রা নারীর সঙ্গে ব্যবিচার করেছ এবং তোমার ঔরসে সন্তানও প্রসব করেছে তখন তিনি বললেন সে শিশুটু কোথায় তারা শিশুটিকে নিয়ে এলো এরপর তিনি বললেন আমাকে একটু সুযোগ দাও আমি নামাজ আদায় করে নিই তারপর তিনি নামাজ আদায় করলেন নামাজ শেষে শিশুটির কাছে এসে তার পেটে টোকা দিয়ে বললেন বেটা তোমার পিতাকে কুদরতের ফয়সালার সঙ্গে সঙ্গে শিশুটি উত্তর করলো অমুক রাখাল বর্ণনাকারী বলেন তখন লোকেরা জুরাইজের দিকে এগিয়ে এলো এবং তাকে চুম্বন করতে লাগলো আর তার গায়ে হাত বুলাতে লাগলো বলতে লাগলো আমরা আপনার ইবাদতখানা স্বর্ণ দ্বারা নির্মাণ করে দিব তিনি বললেন না বরং পুনরায় মাটি দিয়ে তৈরি করে দাও পূর্বে যেমন ছিল লোকেরা তাই করল এই হাদিস থেকে আমরা যে বিষয়গুলো অনুধাবন করতে পারি তার মধ্যে প্রথমত অনেক সময় কথার দ্বারা মানুষের ভাগ্য নির্ধারিত হয় অর্থাৎ মুখের একটা কথা আর তা কবুল হয়ে গেল তাই সন্তানদের বিরুদ্ধে কখনো বদ করা যাবে না কেননা এ বদদোয়া এমন সময় হয়ে যেতে পারে যখন দোয়া কবুল হয়ে থাকে একবার অমর রাজ্যে এক বৃদ্ধকে দেখলেন যে তার হাত অবশ হয়ে গেছে তিনি জিজ্ঞেস করলেন আপনার হাতে কি হয়েছে লোকটি বলল জাহিলি যুগে আমার পিতা আমার হাত অবশ হয়ে যাবার জন্য বদদোয়া করেছিলেন তাই তা অবশ্য হয়ে গেছে অমর রাজি আল্লাহ বলেন আল্লাহ একবার জাহিলি যুগের পূর্ব পুরুষদের বদদোয়া ইসলামে আসার পরও কিভাবে কার্যকর হয়ে গেল চলুন আমরা বদদোয়ার পরিবর্তে কল্যাণ কামনা করে দোয়া করি কি আশ্চর্যের কথা একটি মেয়ে সামান্য একটি পাত্র ভেঙে ফেললে আমরা অবলীলায় বলে উঠি আল্লাহ তোমার অন্তর ভেঙে দিক কথাটি যদি দোয়া কবুলের সময় বলা হয়ে থাকে তাহলে কি অবস্থাটা হবে সামান্য এক পাত্র কি একটি অন্তরের সমান হতে পারে এমন দোয়া করে আমরা কি একথা বলতে পারি না যে আল্লাহ তোমাকে সংশোধন করে দিন ভাই বোন পরস্পর ঝগড়া বিবাদে লিপ্ত হলে কোনো কোনো মা রাগান্বিত হয়ে বলে ফেলেন আল্লাহ তোমাদের থেকে যেন এসবের প্রতিশোধ নেন কথাটি যদি দোয়া কবুলের সময় হয়ে থাকে তাহলে কেমন হবে আমাদের সন্তানরা কি আল্লাহ তালার প্রতি সহ্য করার ক্ষমতা রাখে আমরা যদি বলতাম আল্লাহ তোমাদের উভয়কে সংশোধন করে দিন তাহলে কি এমন সমস্যা হতো চলুন আল্লাহ তোমাকে অন্ধ করে দিন এ কথা না বলে বলি আল্লাহ তোমার হৃদয়কে প্রশস্ত করে দিন আল্লাহ তোমার উপর রাগান্বিত হন এ কথা না বলে বলি আল্লাহ তোমাকে সঠিক বুঝদান করুন চলুন সন্তানদের ধ্বংস করার পূর্বে প্রথমে নিজের মুখখানে একটু সংশোধন করে নিই দ্বিতীয়ত আমরা যে বিষয়টি অনুধাবন করি তা হলো সাধারণভাবে একজন মানুষ চায় অন্যরাও তার মতো হয়ে যাক ব্যাভিচারী লোকের আকাঙ্ক্ষা থাকে সকল মানুষ যদি ব্যভিচারে লিপ্ত হতো পুরুষালী স্বভাবের নারীদের আকাঙ্ক্ষা থাকে যদি সকল নারী তাদের মতো পুরুষের ভঙ্গিমা গ্রহণ করত। চোরদের আকাঙ্ক্ষা থাকে সকল মানুষ যদি চুরি করত। এ কারণে হকপন্থীদের সদাচারে বাতিলপন্থীরা সবসময় ব্যাপক অস্বস্তি বোধ করে একজন বিশ্বস্ত লোক নিয়োগ করা মানেই চোরদের চেহারায় চপটাকাত করা একজন সচ্চরিত্রবান ব্যক্তির আবির্ভাব ব্যাবিচারীদের মধ্যে পিঠের চামড়া তুলে ফেলার মতো আঘাত তৈরি করে একজন ভদ্র কর্মচারীর ব্যক্তিত্ব ঘুষকর কর্মচারীদের মনে মারাত্মক ক্ষত সৃষ্টি করে আর হকপন্থীরা সবসময় বাতিলপন্থীদের ভুল ত্রুটির সমালোচনা করে থাকে এ কারণেই বাতিলপন্থীরা চায় হকপন্থীরা সবাই যেন তাদের মতো হয়ে যায় ইবাদত পান জুরাইস রাহমাহুল্লা আলাইহির ইবাদত বনি ইসরায়েলের পাপিষ্ঠ লোকজনকে এক ধরনের অস্থিরতার ভেতরে ঠেলে দিয়েছিল তাই জুরাইসকে তারা তাদের মতো বানানোর জন্য তার কাছে ব্যবচারিনী পাঠিয়ে দেয় ইব্রাহিম সালাম এর তাওহিদি ইয়াকিন তথা একত্ববাদের ঘোষণা তৎকালীন পৌত্তলিকদের তথস্থ করে রেখেছিল তিনি তাদের মতো হতে অস্বীকৃতি জানা নয় তারা তাকে আগুনে নিক্ষেপ করেছিল লুত আলহ সালাম এর সঠিক পন্থা তার সম্প্রদায়ের সমকামী লোকদেরকে ভীত করে তুলেছিল ফলে তারা বলেছিল লুত পরিবারকে তোমাদের জনপথ থেকে বের করে দাও এরা তো এমন লোক যারা শুধু পুত পবিত্র শাস্তে চায় সুরা নামল আয়াতক্রম ছাপ্পান্ন তৃতীয়ত এই হাদিস থেকে আমরা যে বিষয়টি অনুধাবন করতে পারি তা হচ্ছে মমিন ব্যক্তি কোনো বিপদের গন্ধ পেলে সঙ্গে সঙ্গেই নামাজের দিকে ধাবিত হয় কেননা সে জানে পৃথিবীর সকল সমস্যার সমাধান আকাশে আল্লাহ তাল্লার কাছে জুরাইজ এর উপর একসঙ্গে কতগুলো বিপদ আপতিত হয়েছে ব্যবিচারের অপবাদ দেওয়া হয়েছে লোকজন অন্যের সন্তানকে অবৈধভাবে তার সন্তান বলে দাবি করছে কিন্তু জবাবে তিনি বলেছেন আমাকে সুযোগ দাও আমি নামাজ পড়েনি মাত্র দু রাকাত নামাজের মাধ্যমে আসমান জমিনের সকল চক্রান্ত করে দিয়েছেন দুধের শিশু তার তাকোয়া নিষ্কুল ও নির্দোষ হওয়ার সাক্ষ্য দিয়েছে খুবাইব বিবনে আদি রাজিয়াল্লা আনহু কুরাইশরা তাকে বন্দি করে নিয়ে যায় তারা তাকে হত্যা করতে উদ্যত হলে তিনি বলেন আমাকে একটু নামাজ আদায় করার সুযোগ দাও তিনি জানতেন জীবনের অন্তিম মুহূর্তে সবচেয়ে উত্তম জিনিস হলো নামাজ গোটা মানব জাতির সর্দার রাসুল সাল্লাহ সাল্লামের কথাই ধরুন না নামাজের সময় হলে তিনি বিলাল রাজি আল্লাহ আনহুকে বলতেন হে বেলাল আমাকে একটু প্রশান্তি দাও একদল বলে নামাজের মাধ্যমে আমাকে একটু প্রশান্তি এনে দাও আরেক দল বলে নামাজের আহ্বান থেকে আমাদেরকে একটু প্রশান্তি দাও অর্থাৎ নামাজের জন্য ডেকো না দুই দলের মধ্যে কত ব্যবধান এই হাদিস থেকে আমরা আরো যা অনুধাবন করতে পারি তা হচ্ছে যথাযথ তথ্য ও প্রমাণ ছাড়া কারুর বিরুদ্ধে কোনো অভিযোগকেই শুরুতেই সত্য বলে মনে করবেন না অন্যের উপর অপবাদ আরোপ করা মানুষের চিরাচরিত স্বভাব তাই সরাসরি প্রত্যক্ষ না করে কারুর প্রতি অবিচার করবেন না অমুক তুমুকের কথায় কাম দিয়ে কোনো নারীর ইজ্জত আব্রু নিয়ে আলোচনা করবেন না মনে রাখবেন হাদিসে এসেছে রসুলসল্লাহু সাল্লাম বলেছেন বিল মার এ ইসমান আন ইউ মা সামিয়া কোনো ব্যক্তির মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে কোনো কথা শোনা মাত্রই যাচাই না করে বলে বেড়ায় মানুষ মানেই যশ তাই কারুর যশ খ্যাতির হরণ করাটা তার রক্ত ঝরানোর সমতুল্য যদি আপনি সুস্পষ্ট দলিল প্রমাণের মাধ্যমে কোনো অপরাধের কথা জানতে পারেন তাহলে হাদিসের এই মর্মমানির স্মরণ করুন আল্লাহ তাল্লাহ দোষ গোপনকারী দোষ গোপন করাকে তিনি বিশেষ পছন্দ করেন বিশেষ প্রয়োজন না হলে কারুর দোষ প্রকাশ করবেন না পক্ষান্তরে যদি আপনার কাছে উপদেশ চাওয়া হয় তাহলে জানা সত্ত্বেও উপদেশ না দেওয়াটা হবে প্রতারণা মনে রাখবেন দোষ ত্রুটি গোপন করা এক বিষয় আর পাপিষ্ট ব্যক্তির কারণে সতী নারীকে বিপদে ফেলা বা পাপাচারিণী নারীর কারণে কোনো নেক্কার পুরুষকে বিপদে ফেলা ভিন্ন বিষয় এ হাদিস থেকে আমরা আরও যে বিষয়টি অনুধাবন করতে পারি তা হচ্ছে আপনি আল্লাহর সঙ্গে থাকুন আল্লাহ আপনার সঙ্গে থাকবেন রসুলসাল্লাইসাল্লাম মক্কা থেকে রাতের আধারে চুপিসারে বেরিয়েছিলেন পরে যখন ফিরে এসেছেন তখন দিনের উজ্জ্বল আলোয় বিশাল বাহিনী সমবেত সদর্পে প্রবেশ করেছেন ইউসুফ আলাইহিসাল্লাম মাজলুম হয়ে কারাগারে প্রবেশ করেছিলেন আর বের হয়েছেন মিশরের শাসক হওয়ার সম্ভাবনা নিয়ে এবং শাসক হয়েছেনও আসহাবে কাহাফের যুবক দল দিন রক্ষার জন্য পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন দেশ থেকে বিতাড়িত অবস্থায় আল্লাহ তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন ঘুম থেকে জাগ্রত হয়ে গোটা দেশকে তারা নিজেদের অনুসারী হিসাবে পেয়েছেন আল্লাহ তালা না চাইলে মানুষের পক্ষে কারুর ক্ষতি করা অসম্ভব এমনিভাবে আল্লাহ তালা ইচ্ছা না হলে কেউ কারোর উপকার করতে পারে না যে নিজের রুজি রুটির ব্যবস্থা নিজে করতে পারে না তার পক্ষে অন্যের রিজেকের ব্যবস্থা করা কখনোই সম্ভব নয় এমনি যার নিজের মৃত্যুর উপর নিজের কোনো রকম দখল নেই তার কাছে জীবনের মিনতি করা বড় ধরনের বোকামি তাই আপনি বরং আল্লাহর সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তুলুন আমিন আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন